আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 746। আবদুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম গায়রিল মাহমুদিবি আলাইহিম পড়লে, গায়রিল মাগদুবি আলাইহিম পড়লে তোমরা আমিন বলো। কেননা যারা এই আমিন বলা ফেরেশতারা আমিন বলার সাথে সাথে সময় হয় তখন পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। মুহাম্মদ ইবনু আমর রহমতুল্লাহ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নুআইম মুজমির রহমতুল্লাহতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণনা করেন, সুমাইয়া রহমতুল্লাহতে অনুসরণ করেছেন। তো আমরা এই হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি যারা এতটুকু বুঝতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন যে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন, যখন ইমাম সাহেব বলবে তারপরে অবশ্যই আমাদেরকে আমিন বলতে হবে। এবং কি আরেকটি হাদিসে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেছেন যে ইমাম সাহেব আমিন বলে তখন তোমরা আমিন বলো। তো দুটি হাদিসে আমিন বলার মতবাক্য একই, যে আমরা চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর হাদিসগুলো মেনে চলতে। এবং কি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেটা হলো আমরা যখন একটু চুপিসারে আমিন বলি এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়ে যায়। যেমন কি আমরা অনেকে, আমরা যারা বাংলাদেশে আছি বা ইন্ডিয়া বা পাকিস্তান, আমরা আস্তে আমিন বলি, আর বাহিরে যারা আছে তারা জোরে আমিন বলে। তো আস্তে আমিন জোরে আমিন নিয়ে অনেক তর্ক বিতর্ক পৃথিবীতে অনেক কিছু। আপনি শুধু একটা জিনিস খেয়াল করবেন যে ইমাম সাহেব যখন ওরা দোয়ালিন বললো আর আমরা যখন মনে মনে আমিন বললাম, তখন এক ব্যক্তি মনে করেন নতুন সে নামাজে দাঁড়ালো, সে তো মানে আমিন বলাটাও সে শুনলোই না, ঠিক আছে, সে আমিন বলাটাই শুনলো না। আচ্ছা, সে পরে আস্তে আস্তে বুঝলো যে আমিন বলতে হয়, মানুষ থেকে শুনলো। কিন্তু যে ব্যক্তিটি সবাই আমিন যখন বলল, পাশের একজন লোক আমিন, সবার কিন্তু একভাবে আমিন বলা হলো না, সবাই একসাথে আমিন বললো না। কারণ কেউ এখন আমিন বললো, কেউ আর কিছুক্ষণ পরে আমিন বললো, কেউ আর কিছুক্ষণ পরে আমিন বললো, আর কেউ অনেক সময় হয়তো আমিন বলে কিনা সেটাও জানে না, সে আমিনও বলে নাই। এরকমটা হওয়ার কারণে, সেই কারণে ইমাম সাহেব বাইরের, যেমন কি আরব রাষ্ট্রগুলোতে ইমাম সাহেব জোরে আমিন বলেন, সাথে সাথে যত পিছনে যত সবাই নামাজ পড়ে, যখন তখন সবাই নামাজ যখন পড়ে তখন সবাই আমিন বলে। ইমাম সাহেব যেখানে আমিন, সবাই আমিন বলে, সাথে সাথে যদি ফেরেশতাগণ আমিন বলেন তাহলে সাথে সাথে অবশ্যই আল্লাহ সব গুনাহ, পিছনের সব গুনাহ মাফ করে দেবেন। তো আমরা ওই জিনিসটা স্মরণ করলে বোঝা যায় যে আমরা একসাথে আমিন বলা, জোরে আমিন বলার যে ফায়দাটা সেটা অবশ্যই আমরা নেব। কারণ জোরে আমিন বললে সবাই একসাথে আমিন বলা যায়, যেমন নামাজের যত মানুষ নামাজ পড়তেছে, ইমাম সাহেব সবাই মিলে একসাথে জোরে আমিন বললে আমিনটা একটু সুন্দরভাবে ফুটিয়ে তুললো এবং কি ফেরেশতারা আমিন বলার সুযোগ পেল। কিন্তু যখন একজনে আগে একজনে পরে ফেরেশতারা বললো, এটা আল্লাহই ভালো জানে ফেরেশতারা কখন কি বলে, কখন আমিন বললো। কিন্তু এই বিষয়টার প্রতি আপনি পরিপূর্ণ লক্ষ্য রাখেন যে জোরে আমিন বলাটা, এটা আমাদের জন্য অনেক নিয়ামত, অনেক সাফল্য। তো আমরা চেষ্টা করব এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর হাদিসগুলো মেনে চলতে, যাতে আল্লাহ তাআলা আমাদের মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।